গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা। 80 কোটি টাকা ব্যয় মেরামতের পর এর পরীক্ষা নিরীক্ষাও করা যাচ্ছে না, ফলে এবারে রবি মৌসুমে দেশজুড়ে ইউরিয়া সার সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় বাণিজ্যিক উৎপাদন শুরু হয় 1983 সালে। বিসিআইসির নিয়ন্ত্রণাধীন কারখানাটি প্রতিষ্ঠার পর থেকেই লাভজনক, যদিও এর আয়ুষ্কাল এরই মধ্যে শেষ হয়ে গেছে। চলতি বছরের 1 মার্চ থেকে কারখানায় যন্ত্রাংশ মেরামতের কাজ শুরু হয়, চালু হবার কথা ছিল 15 জুন। সার কারখানাটি চালু রাখতে প্রতিদিন দরকার কমপক্ষে 50 মিলিয়ন ঘনফুট গ্যাসের, লাইনে যা এখন আর পাওয়া যাচ্ছে না। তাই মেরামতের পরও প্রায় 1.5 মাস ধরে বন্ধ দেশের অন্যতম এই ইউরিয়া সার কারখানা। বিদেশি সারের মান আমাদের সারের মান আকাশ পাতাল তফাৎ, যার কারণে আমরা চাই যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী যাতে দেশের সার দেশে উৎপাদন করে আমরা দেশের জনগণের সেবা করতে পারি। এই কারখানা টিকে থাকলে এখানে আমরা যারা এখানে চাকরি করি এবং আমাদের পরিবার পরিজন সহ এখানে যারা এটার সাথে যারা রিলেটেড এই অত্র এলাকার ব্যবসায়ী আছেন, আর অন্যান্য যারা আছেন শ্রমিক যারা আছেন, খেটে খাওয়া মানুষ আছেন, অনেকেই উপকৃত হবে। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বাখরাবাদ গ্যাস কোম্পানি অদৃশ্য কারণে কারখানায় গ্যাস সরবরাহ করছে না বলে অভিযোগ করেন সেখানকার শ্রমিক নেতারা। এই কারখানায় গ্যাস দেওয়ার জন্য যে 40 থেকে 48 MMCFD গ্যাস প্রয়োজন, বর্তমানে আমরা বাখরাবাদে যে কোনো সূত্রে জানতে পারছি যে এই গ্যাস বর্তমানে মজুদ আছে এবং এই কারখানায় গ্যাস দেওয়া সম্ভব। 5 মাস কারখানাটি বন্ধ থাকায় রাসায়নিক বিভিন্ন প্ল্যান্টের যন্ত্রপাতি এরই মধ্যে নষ্ট হতে শুরু করেছে। বেকার হয়ে বসে আছেন প্রায় 1200 শ্রমিক কর্মচারী। আশুগঞ্জের এই কারখানা চালুর দাবিতে এরই মধ্যে আন্দোলনেও নেমেছেন তারা। প্রসেসের মধ্যে কোনো মেশিনপত্র যদি দেখা যায় ট্রাবল করে অকেজো হয়ে যায়, তখন পুরো প্রক্রিয়াটাই বন্ধ হয়ে যাবে। এই জন্য এখন আমাদের মূল দাবি কারখানা বাঁচানোর স্বার্থে আমাদেরকে অনতিবিলম্বে গ্যাস সরবরাহ দিতে হবে, অন্যথায় পরবর্তী সময় গ্যাস দিলেও দেখা যাবে কারখানা চালানো যাচ্ছে না। পরিস্থিতি নিয়ে আশুগঞ্জ কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও বাখরাবাদ গ্যাস ট্রান্সমিশন কোম্পানির কর্মকর্তারা গণমাধ্যমে কোনো কথাই বলতে চাননি। আশুগঞ্জ সার কারখানা থেকে প্রতিদিন 1200 মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হতো, বছরে মোট উৎপাদন 2.5 লাখ টনেরও বেশি। দেশের কৃষি প্রধান 8 জেলায় সরবরাহ করা হতো এই সার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।